আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখনো তারা পাপ ছেলে ঘুমাচ্ছে, তো আর বিছানা গোছানো হয়নি, চলে যাব এখন রান্নায়। আর এখানে সকাল সকালে কিটি, আমাদের কিটি, আমাদের পোষা বিড়াল ভাত খাতেছে, তো দেখতে থাকেন। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, সবার পাশে থেকে চলে এলাম রান্নাঘরে। তো ভাত রান্না করা শেষ, এখন সবজি রান্না করা হয়েছে অর্ধেক। তারপর এটা সবজিটা বাগার দেওয়ার জন্য এখানে তেল নিলাম, তারপর একটু জিরা দিয়ে সবজিটা বাগার দিব। তো কে কে মানে শীতের দিনে সব ধরনের সবজি দিয়ে সবজি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো এখানে ভাতটা রান্না করা সবই শেষ, শুধু মানে তরকারি রান্না করা বাকি রয়েছে। তো এখানে সবজি রান্না করলাম, আর দেখি কি করা যায়, তো দেখতে থাকেন। তো আবার আমাদের বাড়িতে মানে আমার ননাস আসছে তার বাচ্চাদের নিয়ে, ওই যে ধান শুকানোর জন্য। তারা যেহেতু শহরে থাকে, আমরা গ্রামে থাকি, তো তাদের শহরে ধান শুকানোর তো ব্যবস্থা নাই, তার জন্য আসছে ধান শুকানোর জন্য। তো উনি মানে আসাই রান্না বান্না করে বেশি, তো ওনার বাচ্চারা সব কিছু দিয়ে খেতে চায় না। তারপর আমাদের জন্য সবজি রান্না করছে, আর ওনার বাচ্চার জন্য অন্য কিছু করবো। আর সবাই জানেনই বাচ্চারা খুব মানে কিট খাওয়াইয়া হয়, যারা মানে সব কিছু দিয়ে খেতে চায় না। তো সবজিটা এখন ঢেলে দিব, সবজি আগেই মানে সব কিছু করা হয়েছে, শুধু বাগারটা দেওয়া বাকি ছিল, ওই যে ঢেলে ঢাকা দিয়ে দিলাম। তো দেখতে থাকেন। বাচ্চাদের জন্য এখানে ডিম ভুনা করতেছে, তারা ডিম পছন্দ করে। আলু আর পেঁয়াজ দিয়ে করা হচ্ছে, তারপর রান্না বান্না শেষ, তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন বাবুর কাপড় দিতেছি। যেহেতু আমার বাবু ছোটো, তো ওর অনেক মানে কাঁথা হয়, তো ওর কাঁথাগুলাই ধুইতেছি। তো মানে আমাদের গোসল করাটা এখনও কমপ্লিট হয় নাই, আমাদের বাড়িটা এখনও কমপ্লিট হয় নাই। তারপর মানে এটা ব্যবহার করছি, যেহেতু বাচ্চা ছোটো বাইরে যেয়ে ব্যবহার করি নাই, মানে সব কিছু কমপ্লিট হয় না, এখানে টাইলস বসানো হবে। তো বাবুর কাপড়গুলো ধুইতেছি ঠান্ডা, তারপরও মানে ধুইতে হয়, কারণ আমার শাশুড়ি তো সব কাজই করে, আমার কোনো কাজ করতে হয় না। তারপরে বাচ্চার কাপড়গুলো তো ধুতেই হবে, তো এইটাই ধুইতেছি। মাঝে মধ্যে চিন্তা করি কবে যে আমার বাচ্চাটা বড় হবে, আর কবে যে শীত যাবে। মানে শীতের দিনে তো একদমই কিছুই ভালো লাগে না, দেখেন এই পানিগুলা ই করবো, তাতে আমার যদি ঠান্ডা লেগে যায় তাহলে বাবুরও ঠান্ডা লাগবে। তো মানে এই পানিও ভালো করে ই করতে পারি না, সকালবেলা তো বেশি ঘুম থেকে উঠে বাইরে যাই না কুয়াশার কারণে। তো বাচ্চা যেহেতু এখনও ছোটো, এই জন্য ঠান্ডা লাগলে সমস্যা হবে। তারপরও ধুইতেছি, তো পানি কিন্তু অনেক ঠান্ডা। তো আমাদের মানে ট্যাঙ্কি ফুল ভরা হলে মানে সম্পূর্ণ দিন দুই দিনও চলে যায়, তা পানি বেশি ঠান্ডা থাকে। এখনও মানে গরম পানির লাইন ঠিকই করা হয়েছে, গরম পানি এখনও মানে লাগানো হয় না, যেহেতু বাড়ি এখনও কমপ্লিট হয় নাই, সব কিছুরই তো টাকারই ব্যাপার। তো এইগুলা কাপড় চোপড় দিয়ে নেড়ে দিয়ে আসবো। তো অনেক দিন ধরেই পিঠা খেতে ইচ্ছে করছে, তাই মাকে বললাম যে পিঠার চাল ভিজাতে। তো আমার শাশুড়ি মা চাল ভিজিয়ে এখন ধুইতেছে। তো কে কে শীতের পিঠা খেয়ে ফেলেছেন অবশ্যই বলবেন, আর আমাদের এটা প্রথম শীতের পিঠা খাওয়া। তো চাল ধোয়া শেষ হইলে আমার হাজবেন্ড যাবে চাল ভাঙানোর জন্য। তো তারা মিষ্টি পিঠা খায় না, শুধু শীতের পিঠাই খায়। আচ্ছা।
শীতের দিনে পিঠা এই প্রথম খাওয়া হচ্ছে। কে কে শীতের দিনে পিঠা খাইছেন বলবেন? এই যে আমার হাজবেন্ড ক্রাইম পেট্রোল দেখতেছে আর শীতের দিনে পিঠা খাচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে।